শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 10 নম্বর ওয়ার্ডে ইছলাবাদ তরুণ সংঘের মাঠে গ্রহরাজ পুজো উপলক্ষে 3 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার উদ্বোধন হয়। 13 বছর ধরে এই কর্মসূচি চলে আসছে। বিগত 2 বছর করোনার জন্য এই অনুষ্ঠান হয়নি। এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, পরেশচন্দ্র সরকার মহাশয়, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া চন্দ্রা দাস উপস্থিত আছেন, স্বপন দাস সহ প্রদীপ দা, এবং এই অনুষ্ঠানের যারা মূল উদ্যোক্তা এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমার দাদারা, ভাইয়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। দেখুন, উৎসব যে কথা আমাদের পরেশবাবু বললেন, উৎসব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চান সারা বছর বিভিন্ন জায়গায় এইভাবে উৎসবগুলো হোক। আমরা যেমন কাঞ্চন উৎসব করি, পরেশদা মাঘ উৎসব করে, আমরা বহু বছর ধরে এইসব উৎসব করে আসছি। উৎসব করার মধ্যে মানুষের সঙ্গে একটা মেলবন্ধন, বিভিন্ন দোকানদাররা আসে, তাদের একটা বেচা কেনা হয়, মানুষ একটা আনন্দের মধ্যে থাকে। 2 বছর ধরে করোনার জন্য যেমন ব্যবসাদারদের ক্ষতি হয়েছে, মানুষও বাড়ির থেকে কেউ বেরাতে পারে নাই, তাই আজকে এই ছোট্ট একটা মেলার মধ্য দিয়ে আজকে এই 3 দিন ধরে যে অনুষ্ঠান করবে, এই অনুষ্ঠান আমরা মনে করি পাড়ার প্রতিটি মানুষ আসুন, আপনারা আনন্দ করুন, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, গান বাজনা শুনুন, মেলায় একটু কেনাকাটা করুন। ছোট হতে হতেই একদিন উৎসব বিরাট আকারে বড় হয়ে পরিণত হয়। এইভাবে পাড়ার ছোট উৎসবগুলোই একদিন বড় আকারে হবে, যদি উদ্যোক্তারা সঠিকভাবে সুন্দরভাবে এই উৎসবকে চালাতে পারে। কারণ আপনারা জানেন যে বিভিন্নভাবে এইভাবে জমায়েত করে মানুষকে সঙ্গে নিয়ে এসব করতে গেলে অনেক সমস্যার ব্যাপার থাকে। এই যে 3 দিন ধরে এখানে এই উৎসব করবে, এই উৎসবে আমি চাই ভলেন্টিয়াররা, ক্লাবের যারা উদ্যোগী ছেলে, তারা যাতে সুন্দরভাবে কোনো মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। কারণ অসুবিধা হলেই উদ্যোক্তারা কিন্তু বিপদে পড়ে যাবেন, কারণ প্রশাসন আছে, কোনো সমস্যা হলেই কিন্তু তখন প্রশাসন তাদের সেই অনুষ্ঠানের বন্ধ করে দেওয়ার নির্দেশ দেবে। তা আমরা চাই, আমরা কোনো সময় বন্ধের পক্ষে নয়, আমরা চাই অনুষ্ঠান হবে, অনুষ্ঠান সুন্দরভাবে হবে, মানুষ সেই অনুষ্ঠান সুন্দরভাবে দেখবে। এবং এখানে তো এই গ্রহরাজ মহারাজের তো সারা বছর ধরেই তো এখানে এই অনুষ্ঠান হয়, এবং ভালো অনুষ্ঠানই হয় প্রতি বছর। তা আজকেও এরা উদ্যোগ যে 3 দিন ধরে এরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে এবং মেলা করবে, আপনারা সবাই আসবেন, এসে এই মেলাকে সফল করে তুলবেন, যাতে যাদের উদ্যোগে আজকে এই অনুষ্ঠান, এই উদ্যোগী মানুষরা সামনের দিনে যাতে আরও বড় আকারে অনুষ্ঠান করতে পারে। কারণ আপনারা উৎসাহ দিলেই কিন্তু এই অনুষ্ঠান বড় হবে, আর আমরা পাড়ার মানুষরা তো চাই পাড়ার একটা পরিবেশকে সুন্দর করে। বর্ধমান পৌরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার, মমতা ব্যানার্জির নির্দেশ মতো মেলা, খেলা, উৎসব, পুজো পার্বণ যেখানে মানুষের সমাগম ঘটে, যে জায়গাগুলোকে কেন্দ্র করে মানুষে মানুষের মেলবন্ধন তৈরি হয়, সেই সব জায়গায় সেই ক্ষেত্রগুলোতে যারাই কিছু করবেন তাদের ধন্যবাদ জানাতেই হয়। এই সেবায়ত সঙ্গ সারা বছরে অন্য কোনো অনুষ্ঠান কী করবে সেটা বড় কথা নয়, কিন্তু আজকে যেটুকুই ওরা অনুষ্ঠানের আয়োজন করে, বহু মানুষ এখানে আসে, তারা গান বাজনা শোনেন, 2-3 দিন ধরে একটা উৎসবের মেজাজে, সামনে দুর্গাপুজো আসছে, আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বাংলার শ্রেষ্ঠ উৎসব, আপামর বাঙালি পৃথিবীর যে প্রান্তেই যিনি থাকুন না কেন দুর্গাপুজোকে কেন্দ্র করে এই কথা বলুন, দুর্গাপুজোকে কেন্দ্র করে পৃথিবীর সব প্রান্তের বাঙালি উদ্দীপ্ত হয়, উজ্জীবিত হয়, আনন্দে, হাসিতে, খুশিতে। এবং কবির কথায় যে জীবনের শেষ দিন পর্যন্ত আনন্দ, হাসি, খুশি এগুলোই মানুষকে কিন্তু বাঁচিয়ে রাখে। শুধু দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, বেদনা নিয়ে জীবনযাপন করা যায় না, কাজেই হাসি আনন্দ আনে এই উৎসব, মেলা, খেলা, এই ধরনের অনুষ্ঠানগুলো।
এই দালাল সমাজ সঙ্গের হয়ে অল্প দু তিন দিনের জন্য হলেও এই মেলা উৎসবের আয়োজনের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা যোগাযোগ মেলবন্ধন দেখাশুনো মেলামেশার একটা সুযোগ করে দিয়েছে, তাদের আমি ধন্যবাদ জানাই। এবং আমি আশা করব এইভাবেই আগামী দিনগুলোতে মমতা ব্যানার্জির দ্বারা অনুপ্রাণিত হয়ে সমস্ত মানুষ নিজেদের জীবনের ছোট্ট খাট্ট দুঃখ বেদনা ভুলে আনন্দ উৎসবে আগামী দিনগুলোতে যে মেতে উঠবে, বাংলার ঘরে ঘরে উৎসব শুরু হবে, সমস্ত মানুষ এই আনন্দ উৎসবে মা আসছেন এবং আবার নতুন করে আমাদের মধ্যে যে হৃদয়ে সঞ্চার হয়েছে মাতৃ আগমন কল্পনা করেই আমরা উজ্জীবিত, এটাই যেন আমাদের ভাব থাকে। পুরমাতা চন্দ্রা দাস, সমাজসেবী স্বপন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।